গল্পের কন্টেন্ট এবং তার আকর্ষণীয় প্রেজেন্টেশন, এই দুটো জিনিসই একটি সিনেমা কিংবা ওয়েব সিরিজের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করে থাকে। তবে বাঙালি দর্শকদের মাঝে বাংলা ওয়েব সিরিজ কিংবা সিনেমার ভালো কন্টেন্ট এবং প্রেজেন্টেশন নিয়ে আক্ষেপটা অনেক দিনের। সিনেমা হল কিংবা ওটিটি প্ল্যাটফর্ম প্রতিনিয়তই নতুন নতুন কাজ মুক্তি পেলেও তারই মাঝে দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে খুব কম সংখ্যক গল্পই। তবে আজ আমরা খোঁজ নিয়ে এসেছি এমন পাঁচটি বাংলা ওয়েব সিরিজের যেগুলো দেখলে দর্শকেরা তৃপ্তির ঢেকুর তুলতে বাধ্য। তাই পরবর্তী কয়েক মিনিট সিট বেল্ট বেঁধে তৈরি হয়ে যান বাংলার সেরা পাঁচ ওয়েব সিরিজের খোঁজে। কলকাতার এক বনেদি বাড়ির দুর্গাপুজোর উৎসবকে কেন্দ্র করে আবারও দীর্ঘদিন পর একসাথে হয় পরিবারের সকলে। কিন্তু সেই উৎসবের মাঝেই পরিবারের সকলের সাথে চলতে থাকে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। তারই সাথে গল্পে যুক্ত হয় ইতিহাসের নকশাল আন্দোলন এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট। সেই সাথে একে একে উন্মোচিত হতে থাকে সেই পরিবারের কিছু অজানা রহস্যের গল্প, তারই সাথে কিছু সম্পর্কের পরিণতি। সব কিছু মিলিয়ে উৎসবের পরে এই ওয়েব সিরিজ স্মৃতিতে মনে করিয়ে দেয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা। যদিও এই সিরিজটি তাকেই ট্রিবিউট দিয়ে তৈরি করা হয়েছে, সেই সাথে পরিচালক অভিনন্দন দত্তের নিজস্বতার ছাপও রেখেছেন এই সিরিজে। তবে জাঁকজমক উৎসবের পরে কি ঘটতে চলেছে সেই পরিবারের সাথে, তা জানতে উৎসবের পরে ওয়েব সিরিজটি দেখে নিতে পারেন ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে। অমিতাভ রেজা চৌধুরী, যার নামের উপরে ভরসা করে দেখে ফেলা যায় গোটা একটি সিনেমা কিংবা ওয়েব সিরিজ, তেমনই তার আরও একটি কাজ ঢাকা মেট্রো। হইচই প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজের গল্প গড়ে ওঠে কুদ্দুস নামের এক সাকসেসফুল কর্পোরেট চাকরিজীবীকে কেন্দ্র করে, যিনি তার পার্সোনাল লাইফ নিয়ে বেশ ডিস্টার্ব। হঠাৎই তার এক পুরনো গাড়িকে সঙ্গী করে তিনি বেরিয়ে পড়েন এক অজানা গন্তব্যে। যেতে যেতেই তার সেই অজানা গন্তব্যের সঙ্গী হয় পরিচয়হীন এক দার্শনিক কিশোর এবং এক রহস্যময় নারী। এরপরেই গল্পে আসতে শুরু করে একের পর এক চমক। গল্পের এক পর্যায়ে আমাদের তথাকথিত এই সমাজ ব্যবস্থা থেকে এক আনপ্যারালাল জগতে প্রবেশ করে গল্পের প্রধান এই তিন চরিত্র। তবে খানিকটা এক্সপেরিমেন্টাল ধাঁচেই পরিচালক বুনেছেন এই সিরিজের গল্প, তাই বাংলা কন্টেন্টের ক্ষেত্রে ভিন্নধর্মী এই কাজটি থাকবে দর্শকদের মাস্ট ওয়াচের তালিকায়। থ্রিলার বলতেই বাঙালি দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে সিরিয়াল কিলার, নিষ্ঠুরতা কিংবা যৌনতার এক চিরাচরিত প্রতিচ্ছবি। তবে এবারে সেই ধারাকে ভেঙে বাঙালি দর্শকদের শাস্ত্রীয় সঙ্গীতের আবহে থ্রিলার গল্পের বুননে মুগ্ধ করবে নির্মাতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ তানসেনের তানপুরা। দুই সিজনের এই সিরিজের গল্প গড়ে উঠেছে মিয়া তানসেনের সেই রহস্যময় তানপুরাকে কেন্দ্র করে, যা খুঁজে বের করতে গল্পের আঁকে বাঁকে নানা রুদ্ধশ্বাস, রহস্য, রোমাঞ্চ এবং বিপদের সম্মুখীন হতে হয় গল্পের দুই মূল চরিত্র আলাপ এবং শ্রুতিকে। কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি তারা খুঁজে বের করতে পারবে সেই রহস্যময় তানপুরাকে, নাকি তারই পাশাপাশি গল্পে উন্মোচিত হবে এক অজানা সত্যের। বাংলার ক্ষেত্রে এই সিরিজের গল্পের কন্টেন্ট বেশ ইউনিক, সেই সাথে গল্পের শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার একই সাথে টানটান রহস্য এবং এর প্রেজেন্টেশন এই সিরিজের সবচেয়ে বড় পজিটিভ দিক। তাই এক ভিন্নধর্মী রহস্য গল্প দেখতে হইচই অ্যাপস থেকে দেখে নিতে পারেন মিউজিক্যাল থ্রিলার জনরার এই সিরিজটি। এখনও পর্যন্ত বাংলায় যত ওয়েব সিরিজ হয়েছে তার মধ্যে ওয়েল রিসার্চড ওয়েব সিরিজের সংখ্যা নেই বললেই চলে। তবে বাঙালি দর্শকদের সেই আক্ষেপের অবসান ঘটাবে সেনাপতি নামের এই সিরিজটি। গল্পের প্রেক্ষাপট গড়ে ওঠে 1971 সালের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় সীমান্ত পার হয়ে ভারতে চলে আসা এক রিফিউজি পরিবারকে কেন্দ্র করে। তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মাঝেই সেই রিফিউজি বাঙালি পরিবার কিভাবে বাংলার প্রথম গ্যাংলর্ড গড়ে তোলে এবং কলকাতার আন্ডারওয়ার্ল্ড জগতের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তা নিয়েই এগিয়ে যায় সিরিজের গল্প। পরিচালক অর্ণব রিঙ্গ বন্দ্যোপাধ্যায়ের 20 বছরের রিসার্চের পাশাপাশি এই সিরিজের সবচাইতে বড় পজিটিভ দিক হচ্ছে এর কনসেপ্ট এবং দুর্দান্ত প্রেজেন্টেশন। একই সাথে সেনাপতি পরিবারের কলকাতার আন্ডারওয়ার্ল্ড জগতের নেতৃত্ব দেওয়ার মাস্টার প্ল্যান, সাথে সেই গল্পই কিভাবে জড়িয়ে যায় নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে, তা জানতেই ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে দেখে নিতে পারেন দুই সিজনের এই সিরিজটি।
কলকাতা শহরে হঠাৎই একের পর এক খুন। স্বাভাবিক দৃষ্টিতে সেটি সিরিয়াল কিলার হলেও খুনের প্যাটার্নের দিকে এই খুনগুলো ছিল বেশ ভিন্ন ধরনের, কারণ প্রত্যেকটি খুনের ভিকটিমকে খুন করা হয়েছে হিন্দু ধর্মীয় মাইথোলজি মহাভারতের কোন এক বিশেষ চরিত্রের মৃত্যুর ঘটনাকে অনুসরণ করে। সেই সাথে প্রত্যেকটি ভিকটিমের পাশে পাওয়া যায় একটি করে মহাভারতের কমিক পোস্টার এবং পলিটিশিয়ান পবিত্র চ্যাটার্জির ইলেকশনের লিফলেট। এক পর্যায়ে কলকাতা পুলিশের কাছে এই তদন্তের দায়ভার এলে তাদের ইনভেস্টিগেশনে ক্রমশই গল্পে জটিল হতে শুরু করে রহস্যের জট। গল্পের এই জটিল ধাঁধায় এক পর্যায়ে উন্মোচিত হয় এক অজানা সত্যের। তবে পরিচালক সৌমিক হালদার বেশ নিপুণতার সাথেই তুলে ধরেছেন সেই গল্পকে। সেই সাথে মাল্টিকাস্টিং, এই সিরিজের স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি এবং ক্যারেক্টার ইন্ট্রোডিউসিংগুলো ছিল বেশ দুর্দান্ত। যদিও এই সিরিজটি অর্ণব রায়ের লেখা একই নামের বেস্টসেলার উপন্যাস মহাভারত মার্ডার্সের অ্যাডাপ্টেশন, সাথে গল্পের শেষ ভাগে খানিকটা আবছা রহস্যের পাশাপাশি বাংলার সেরা পলিটিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ হয়ে থাকবে হুইচুই প্ল্যাটফর্মের এই কাজটি। ভিন্নধর্মী প্লট এবং তার প্রেজেন্টেশন, আশা করা যায় এই কন্টেন্টগুলো দর্শকদের উপহার দেবে এক ভিন্ন অভিজ্ঞতার। সেই সাথে আপনার দেখা এখনো পর্যন্ত বাংলার সেরা ওয়েব সিরিজ কোনটি তা জানাতে ভুলবেন না আমাদের। একই সাথে সকলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আপনার পছন্দের সিনেমার পাশাপাশি সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশেই থাকুন। সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন।